আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পৃথিবীর অন্য কোনো ধর্মেও বিজ্ঞান সম্পর্কে এত কিছু বলা নাই যতটা বলা রয়েছে কুরআনুল কারীমে 1400 বছর আগে। আজকের ভিডিওতে আমি বিজ্ঞান এবং কোরআনের কয়েকটি সামঞ্জস্যপূর্ণ আয়াত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতগুলি যদি কোনো অমুসলিম দেখে এবং অনুধাবন করে তাহলে অবশ্যই মুসলিম হয়ে যাওয়ার কথা, এবং যদি কোনো মুসলিম এই আয়াতগুলি দেখে এবং অনুধাবন করে তাহলে অবশ্যই তার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। নাম্বার 1, বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূরা ফুরকানের 61 নং আয়াতে কোরআনে একথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 2, বিজ্ঞান মাত্র 200 বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য নিজ কক্ষপথে ভেসে চলে। সূরা আম্বিয়ার 33 নং আয়াতে কোরআনে একথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 3, সূরা কিয়ামার 3 ও 4 নং আয়াতে 1400 বছর আগে জানানো হয়েছে মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজ প্রমাণিত। নাম্বার 4, বিগ ব্যাং থিওরি আবিষ্কার মাত্র 40 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নং আয়াতে কোরআনে একথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 5, পানিচক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি। সূরা জুমার 21 নং আয়াতে কোরআনে একথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 6, বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের 25 নং আয়াতে কোরআনে এ বিষয়ে কথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 7, ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছেন। বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভালো থাকে। নাম্বার 8, বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপিলিকা মৃতদেহ কবর দেয়। এদের বাজার পদ্ধতি আছে। কোরআনে সূরা নামলের 17 এবং 18 নং আয়াতে এ বিষয়ে ধারণা দেওয়া আছে। নাম্বার 9, ইসলামে মদ পানকে হারাম করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর। নাম্বার 10, ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান বলছে শুকরের মাংস লিভার ও হাড়ের জন্য খুবই ক্ষতিকর। নাম্বার 11, রক্ত সঞ্চালন ও দুধ উৎপাদনের ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনুনের 21 নং আয়াতে কোরআনে এ বিষয়ে বর্ণনা করা আছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 12, মানুষের জন্মতন্ত্র ও ভ্রূণতন্ত্র সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কয়েকদিন আগে। সূরা আলাকে কোরআনে এ বিষয়ে জানিয়ে গেছেন প্রায় 1400 বছর আগে। নাম্বার 13, ভ্রূণতন্ত্র নিয়ে বিজ্ঞান জেনেছে পুরুষের মাধ্যমেই ছেলে হবে কিংবা মেয়ে হবে তা নির্ধারিত হয়। ভাবা যায়, কোরআনে এ কথা বলা রয়েছে প্রায় 1400 বছর আগে। নাম্বার 14, একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে শোনার যোগ্যতা পায়, তারপর পায় চোখে দেখার। ভাবা যায় 1400 বছর আগে এ পৃথিবীতে ভ্রূণে বেড়ে ওঠার স্তরগুলো নিয়ে কোরআনে বিস্তর আলোচনা আছে, যা আজ প্রমাণিত। নাম্বার 15, পৃথিবী দেখতে কেমন। এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, কেউ ভাবত সমান্তরাল। কোরআনে 1400 বছর আগে জানিয়ে গেছেন পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো। নাম্বার 16, পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে মাত্র 200 বছর আগে। সূরা লোকমানের 29 নং আয়াতে কোরআনে একথা জানিয়ে গেছেন প্রায় 1500 বছর আগে। এরকম একই নদীতে দুই ধরনের মিষ্টি ও লবণাক্ত পানিসহ হাজার হাজার বিজ্ঞানভিত্তিক কথা কোরআনে আছে, যা বর্তমান বিজ্ঞান সত্য বলে মেনে নিতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আফসোস, আমরা মুসলিমরা কোরআনের অর্থ বুঝে না পড়ার কারণে নিজেরাও জানি না এবং অনুধাবন করতে পারি না ইসলাম কতটা সত্য এবং সুন্দর ধর্ম। যদি আপনার অনুধাবন করার ক্ষমতা থাকে তাহলে যে কোনো একটি আয়াতই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন এবং তার দেখানো সহিহ পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।